Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shagotom darbari bela shirbari YouTube channel Rohani Belati Power Desha Bandesher Bar theke je jekhan theke amader program dekhchen protekke janacchi obnonden bhalobasha. Apnader protekke jonno mahan Allah taala kache prarthona kori Allah taala apnader protekti maqsad purno korok. Ebong jara amader ei channel tite achen channel ti subscriber achen protekke hrider hrider sthol theke bhalobasha shobshomoy janai prarthona kori. Jehetu ekti darbari channel দরবারের সাপ্তাহিক মাহফিল মাসিক মাহফিল প্রতিটি মাহফিলে আমাদের ভিউয়ারদের জন্য সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করা হয়ে থাকে চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে যখনই যে ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আপনাদের সামনে আমি একটা টপিক নিয়ে এসেছি যেটির স্বপ্ন লালিত স্বপ্ন পৃথিবীর নারী পুরুষ এমন কোনো মানব মানবী নেই যার সম্বন্ধে জানে না আমরা ছোট সময় যেরকম বাবা মার কাছে দাদা দাদি নানা নানি প্রত্যেকের কাছে গল্প শুনি পড়ি লাল পড়ি নীল পড়ি ফুল পড়ির গল্প শুনি আকাশ পড়ি জল পড়ি এই গল্পগুলো শুনেছি টেলিভিশন নাটক থিয়েটার গল্প উপন্যাস কমিক্স সব জায়গাতেই আমরা পরীর উপস্থাপন দেখেছি হলিউড মুভি থেকে শুরু করে বলিউড টলিউড এমন কোনো জায়গা নেই যেখানে পরীর পর্দা পর নেই যেখানে পরীকে নিয়ে গল্প সিনেমা নাটক হয়নি বহুত মানুষের মনে প্রশ্ন আসলে কি পরী বলতে কোনো জিনিস আছে ইউটিউব ঘাটলে আমরা দেখা যায় হাজার হাজার চ্যানেলে লাখো লাখো আপনার এই ধরনের ভিডিও দেওয়া আছে একদিনই পরী হাজির দুই দিনই পরী হাজির চব্বিশ ঘন্টায় পরী হাজির পরী এটা করবে সেটা করবে বিভিন্ন ধরনের ব্যবস্থা অসংখ্য মানুষ আমাকেও প্রশ্ন করেন আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়ার পরও অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করেছেন আসলে কি পরী আছে কিনা পরী দেখার কোনো ব্যবস্থা আছে কিনা অথবা যেই ধরনের পরীর কথা বলা হয় এই ধরনের পরী আছে কিনা আমি বলবো ভাই হ্যাঁ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে যেহেতু আমাদের ছাড়াও আরও অনেক জাতির কথা বলেছেন এখন আমাদের দৃষ্টিকোণ থেকে যারা আমরা বাতিনি নজর খুলেছি বা আমল করা যারা আমরা জিন পরি মাকলুকা দেখতে পারি হাজির করতে পারি আয়নাতে ক্লাসে বা সরাসরি তাদের কথা বাদ দিলাম সাধারণ আম পাবলিক যারা আছে তারা কী করে বুঝবেন জিন পরি আছে কি না সেই পদ্ধতি সেই জিনিস আমি আপনাদের সামনে একে একে পট আপ করবো তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক নিয়ে এসেছি যেটি আমার এক বোনের সুবাদে আমি এই আমলটি আপনাদের সামনে দিচ্ছি যে সারা জীবনে তারা একটি লালিত স্বপ্ন ছিল সে পরি দেখার তো যাই হোক আমি এই ধরনের আমলগুলো সাধারণত আমি ইউটিউবে আপলোড করি না আমি সাধারণত অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে আমলগুলো আপলোড করে থাকি আমি যা দেব আমার কথা হচ্ছে আমি যা বলবো তা যেন বারুদের মতো কাজ করে বুলেটের মতো কাজ করে রকেটের গতিতে কাজ করে সেটি হতে হবে এক জল্লা জার্রা পরিমাণ বিন্দু পরিমাণ সর্ষা দানা ভালো পরিমাণ যেন মিথ্যে না হয় আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে ইউটিউবে নিয়ে আসার চেষ্টা করে থাকি আপনাদেরকে একটা উল্টাপাল্টা ভিউ বাড়ানোর জন্য টাইম পাস করার জন্য ইনকামের জন্য একটা ভিডিও দেবো আর আখেরা থেকে খোদার কাছে আমি ভাস খাবো সেই ধরনের ব্যক্তি আমি না কারণ ইউটিউবের ইনকাম দিয়ে বা দেখা গেছে ভিউয়ার দিয়ে আমাকে চলতে হয় না আল্লাহ আমাকে বহুত ভালো তবিয়তে রেখেছেন আমার অবস্থা আল্লাহ অনেক ভালো রেখেছেন অতএব দরকার নেই আমার শিক্ষা দীক্ষা কোনো কিছুতে আল্লাহ আমাকে অভাব রাখে নেই টাকা পয়সার কোনো কিছুর আমার অভাব নেই তো আমি কেন ঠিক আছে আপনাদের কাছে এই ছলনার আশ্রয় নিব প্রতারণামূলক যে চ্যানেলগুলো বাংলাদেশে আছে বিশ্বের বিভিন্ন দেশে আছে কবিরাজগণ তন্ত্রমন্ত্র যারা করে থাকেন আমরা আসলে ভাই কোনো কবিরাজ নই আমরা সাধনার লাইনের একজন সাধক আমরা সুফি আলমে সুফিবাদ মারফতবাদ তরিকতপন্থী একজন মানুষ সো আমাদের চ্যানেলে যারা আছে তারা সাধারণত এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে থাকে এখানে আমরা আজকে আপনাদেরকে এমন একজন পরীর কথা বলবো যাকে লাল পরী বলা হয়ে থাকে লাল পরী আসলে আছে কি না লাল পরী হ্যাঁ ভাই পৃথিবীতে লাল পরী আছে টেলিভিশন নাটকে সিনেমায় যা দেখেন তা অবশ্যই বাস্তব তবে সেটির জন্য সেটি জানতে হলে দেখতে হলে বুঝতে হলে আপনাকে অবশ্যই আমাদের পথে চলতে হবে আমাদের কথা মানতে হবে তাহলে আপনি অবশ্যই আপনার চোখের সামনে ভিন্ন একটি জগৎ বেশি উঠবে এবং আপনি তাদের উপস্থিতি দেখতে পাবেন এবং যদি আপনার ভাগ্য বলা হয় আপনি তোমার কথা মতো চলেন তাহলে অবশ্যই কথা কখনো বলতে পারবেন তাদেরকে হাজিরও করতে পারবেন বন্ধুত্ব করতে পারবেন প্রেয়সী রূপে হোক ভাই বোন রূপে হোক যে রূপে হোক না করে তাদেরকে আপনি পাওয়া সম্ভব বহুতই খুব স্রোত অন্তত সুন্দরী রূপসী ভুবন মোহিনী লাজবাব চোখ শীতল করা নয়ন জোড়ানো রহস্যময়ী লাবণ্যময়ী অপরূপা লালপরী লাজবাব যার কোনো জবাব নেই যাকে পেলে জীবনে যা চাইবেন তাই পাবেন জীবন দিয়ে যে আপনাকে ভালোবাসবে সকল হুকুম পালন করবে অপরূপ এই পরীকে পাওয়ার খায়াস পৃথিবীর যুগ যুগ জল সমস্ত সাধকদেরই ছিল আছে এখনও অসংখ্য মানুষ আছে যাদের কাছে নীলপুলি লালপরী আছে আমি আপনাদের কাছে লালপরী হাজিরের কথা বলবো মানব মনে কত খেয়াল এগুলো আপনি আসলে মানুষের মনে কত চিন্তা চেতনা থাকে যাই হোক না কেন অনেকের মনে চিন্তা থাকে পরীর পাখা আছে কিনা ডানা কিছু না ডানা কাটা পরি ডানাওয়ালা পরি কী আসলে কি আসলে ভাই আপনারা ট্রেনে এই যে ছোটো সময় আরিফ লাল্লাহ দেখেছেন বা নাটক সিনেমা দেখেছেন এগুলো আসলে বাস্তব থেকে নেওয়াই গল্প বাস্তব থেকে নিয়েই কোনো না কোনো উপন্যাস লিখে বা গল্প লিখে থিয়েটার করে আজকে আমি আপনাদেরকে তাদেরকে বাস্তবের চোখে দেখার একটা আমল বলে দেবো যে এই কোনো মানুষ সেটি সাধন করতে পারবেন জি হ্যাঁ বাস্তবে পরি আছে এবং পরি দেখতে পারবেন পরি কি আপনারা আমার মতোই দেখতে মানুষ কিন্তু তারা এতই সুন্দর না তাদেরকে কোনো জিন স্পর্শ করেছে না তাদেরকে কোনো মানব স্পর্শ করেছে তারা এরকম সুন্দর তবে পরী জিনের থেকে অসংখ্য অসংখ্য ক্ষমতাবান যেমন তাদের রূপ যেমন তাদের গুণ যেমন তাদের ক্ষমতা এগুলো বাসায় বলে প্রকাশ করা যাবে না এখন যদি আমাকে প্রশ্ন করেন ভাই আপনি জীবনে দেখেছেন কিনা ভাই সেটি আসলে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে যদি আপনারা মিশেন বা
জানেন তাহলে বুঝতে পারবেন যে আমার জীবনটি কীভাবে কেটেছে। পাহাড় জঙ্গল নদী নালা একাকিত্ব সাধনা এগুলোই আমার ছোটো সময় থেকে আমার জীবনে কেটেছে। আমার ছোটো সময় থেকেই নূরানি লাইনে মাখলুকাতের লাইনে এই ধরনের আপনারা আমল আখলাক এগুলো কিছু না আমি ছুটে বেড়াতাম, এই ধরনের লোকদেরকে আমি ভালোবাসতাম যারা আমল সাধনা করে বেড়ায়। তো যাই হোক, যে যেটা বিশ্বাস সেটা আল্লাহ তাকে সেভাবে কামিয়াব করে। আজকে আমি আপনাদেরকে এই লালপুরের এমন একটি কথা বলবো, সজ্ঞা দিব এমন একটি পদ্ধতি বলে দেবো যা ইউটিউবে আজ পর্যন্ত কোনো ব্যক্তি দিতে পারেনি। হ্যাঁ, দিলে ইউটিউবে যদি যারা পরীর আমল দিয়ে থাকে, এই শ্রেণীর পরীর আমল যারা দিয়ে থাকে, এগুলো সবই ফেক। আর বেশিরভাগ কথা হচ্ছে পুরোপুরি আমল দেওয়া থাকে না, বা আমলের নিয়মকরণ উল্টাপাল্টা বলার কারণে মানুষের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। আসলে খোদার কুদরতে কারিগরি দ্বারা তৈরি এই অপরূপা পরি কী যে সুন্দর, কী অত্যন্ত সুন্দরী, কী ভুবনময়ের রূপের অধিকারী, এটি ভাষা বলে শেষ করতে পারবো না। এই সৃষ্টিকুল কায়নাতের যত সৃষ্টি আছে তার মাঝে পরিকুল সবচেয়ে সুন্দর, যাদের দেখে নজর সরে না ভাই, নজর সরে না, চক্ষু শীতল হয়ে যায়, সমস্ত পেরেশানি দূর করে সত্যি ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে পরিসাধনায় আসতে হবে। জীবনে আপনি যতই অসুখী হন না কোনো, এই পরি আপনাকে অবশ্যই সুখী করবে। যতই অপাপন্ন থাকে না কোনো, এই পরি আপনাকে অবশ্যই অপাপন্ন থেকে মুক্ত করতে পারবে ইনশাল্লাহ। এমন কোনো অসুখ বিসুখ নেই যার চিকিৎসার হাল তারা বলতে পারে না বা ওষুধ তারা বলতে পারে না। টাকা পয়সা দ্বন্দ্ব সেটি তো দূরের কথা, সেগুলো তো মানে কি তাদের কাছে কিছু ব্যাপার না। এমন কোনো রোগ শোক নেই, এমন কোনো মৌসুমি ফল নেই যে ব্যবসুমি ফল তারা এনে দিতে পারে না। এগুলো আসলে আগের যুগের পীর মসজিদরা ওলিয়া উলিয়া গাউসকতরা এই জিন পরি তাদের কাছে রাখতে, তাদের দ্বারা কেরামতি দেখেন, তারা নিজেরাও কেরামতি দেখেন, তাদের দ্বারা অনেক কেরামতি এখনও মানুষ দেখিয়ে থাকে। আমি আপনাদেরকে শুধুমাত্র বলে দেবো যে এই পরিকুল যে কত সুন্দর হতে পারে আর কত বা নমনীয় হতে পারে, তাদের ভাষা তাদের কারুকাজ এগুলো বলে শেষ করা যাবে না। আর অমায়িক যেটি মানবিক গুণাবলী বা আমাদের থেকে অসংখ্য বেশি, তারা মিষ্টিবাসী থাকে, সবসময় আপনাকে সুখী শান্তিতে রাখার চিন্তা করবে, আপনার দুঃখগুলো দূর করার চেষ্টা করবে। আপনি দুঃখে থাকলে আপনাকে এসে হাত বোলাবে, আপনার পাশে বসবে, আপনার হাত ধরবে, আপনাকে কষ্টের কারণ জানতে চাইবে, চোখের পানি ঝরার কারণ জানতে চাইবে, আপনাকে অবশ্যই এমন ভালোবাসা দেবে যে পৃথিবীর সমস্ত স্ত্রীর ভালোবাসা আপনি ভুলে যাবেন, প্রেমিকার ভালোবাসা আপনি ভুলে যাবেন ভাই, এরকম ভালোবাসা সে আপনাকে দেবে অবশ্যই অবশ্যই অবশ্যই, যদি তাকে আপনি ভালোবাসতে পারেন, যদি তাকে আপনি কোনো খারাপ কাজে না লাগান, যদি আপনার মনে কোনো বদ নিয়ত না থাকে, যদি তাকে দিয়ে ইনকামের চিন্তাভাবনা না থাকে, যদি তাকে নিয়ে সহবাস করার চিন্তাভাবনা না থাকে, এই ধরনের আজেবাজে চিন্তা যদি আপনার না থাকে, অবশ্যই আপনি আমলে সফল হবেন। আমরা কী করি, এক শ্রেণীর লোক পরি আমল করতে গেলে চিন্তা করি যে কীভাবে তাকে আনবো, তার সাথে সেক্স করবে, কী করে তাকে বিয়ে করবে, কী করে তাকে দিয়ে টাকা ইনকাম করবে, ব্যাংক থেকে চুরি করবে না, যত সব উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথার ভিতরে, সে আমলে সফল হবে কীভাবে ভাই? পাক পবিত্র মনে আপনি আমল করেন, তাকে ভালোবাসে বোন রূপে মা রূপে যে কোনো একটা ভালোবাসার রূপে আপনি তাকে দিয়ে কোনো কাজ করাবেন না, কিছু করবেন না, বন্ধুত্ব স্বরূপ চিন্তাভাবনা করে আপনি আমল করে দেখেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি আমলে সফল হবেন। নিয়তের নাম বরকত। ওরা ব্রেন পড়তে পারে, ব্রেন আপনি কী ভাবতেছেন সেটি ওরা বলতে পারে, বুঝতে পারে, সেই অনুযায়ী তারা কাজ করে, যার কারণে আমলের ক্ষেত্রে যারা আমল করেন আমলে বসেন তারা আমলে সফল হন না, শুধুমাত্র চিন্তা চেতনার কারণে, খারাপ চিন্তাভাবনা খুব মনে আনা যায় না জিনপুরের আমল করলে। যাই হোক, আজকে যে আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এগারো দিনের মাত্র একটি আমল লালপুরিকে অবশ্যই আপনি হাসিল করতে পারবেন। দরবারি বেলা শরীফ আপনাদের সামনে এমন একটি পদ্ধতি বলে দিচ্ছে যে পদ্ধতি অবশ্যই এত ছোট্ট একটি জিনিস, শিশু বাচ্চা 3-4 পরে এইসব বাচ্চা মুখস্থ করতে পারবে, এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেবো, সে আমলটি করবেন। মাত্র 11-12 রাত্রে উনি আপনার সামনে আসবে, চামেলির তেলের প্রদীপ জ্বালবেন, মাটির প্রদীপের ভিতরে চামেলির তেল দিয়ে সলতা দিয়ে প্রদীপ জ্বালাবেন, আপনি 7 রঙের আগর জ্বালবেন, তারপরে আপনার গায়ে আতর মাখবেন ভালো গ্রানের, চামেলি গ্রানের, সামনে গোলাপ ফুল রাখবেন, চামেলি ফুল রাখবেন, আপনার মিষ্টি রাখবেন, আপনার লাল রঙের মিষ্টি বা যেটাকে আমরা রসগোল্লা বলি এগুলো রাখবেন, দুধ দীপ জ্বালবেন, লোবান জ্বালবেন, ঘর সুবাসিত করে ফেলবেন, ঘর যেন ঘ্রাণে ভরে যায় আপনার রুমটি। আপনার রুমে যতদিন 12 বা 11 আমল করবেন, 11-12 আপনার রুমে অন্য কোনো লোক আপনি ছাড়া আসতে পারবে না, আপনি যেখানে আমল করবেন সেখানে রাত্রিবেলা আপনি ঘুমিয়ে পড়বেন। তবে এই আমলটি করতে হলে আপনাকে লাল তসবি, লাল হকিক বা দস্তে গায়েবের যে লাল তসবি আছে এই তসবি আপনার প্রয়োজন পড়বে, লাল হকিক মালা বলে, হকিক তসবি বলে অনেকে। আর আপনার চারপাশে যে ক্ষতি বা ভুল ত্রুটি হলে, মানুষ ভুল ত্রুটি হতেই পারে, যেন ভুল ত্রুটি হলে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, কোনো জিনপুরি আপনাকে ক্ষতি না করতে পারে, যাকে ডাকতেছেন সেই এসে যেন অন্য কেউ না আসতে পারে, আপনার চারপাশে দায়রা মানে গোলবৃত্ত যেটিকে বলা হয় সেটি দিতে হবে আপনাকে পাথর দিয়ে। কোন পাথর? যেটিকে আপনার সংগ্রাম পাথর বলা হয়, সংগ্রাম মানে এক ধরনের লাল পাথর বরাবর, এই পাথর দিয়ে আপনার চারপাশে আপনাকে দায়রা দিতে হবে। যে পাথরগুলো আমাদের দরবারি বেলা শরীফ থেকে, যে তসবিগুলো আপনাদের দরবারি বেলা শরীফ থেকে আপনারা সংগ্রহ অবশ্যই করতে পারবেন ইনশাল্লাহ। গোলাপ ফুল রাখবেন, সে যখন আপনার সামনে আসবে, একদিন আসুক, 5 আসুক, 7 আসুক, আর 11 দিনে আসুক, আপনি অবশ্যই তাকে মিষ্টি এবং গোলাপ ফুল তাকে নেওয়াজ হিসেবে, উপহার হিসেবে, বন্ধুত্ব স্বরূপ, স্বীকৃতি স্বরূপ তাকে জিনিসগুলো আপনি উপহার হিসেবে দিবেন। সে তাকে কবুল করলে যখন সে জিনিসগুলো, তবে হ্যাঁ, আপনি কিন্তু দাগের ভিত থেকে বের হবেন না, দায়রা থেকে কখনোই বের হতে পারবেন না, আপনি রাত্রে আমল করে সেখানেই শুয়ে থাকবেন, সকাল না হলে বের হবেন না। তা সে ডাকুক আর যাই করুক, সে আপনাকে বন্ধুত্ব করুক আর যাই করুক, স্বীকার করার পরও আপনি বের হবেন না, যে না সকাল না হলে আপনি বের হবেন না, দায়রার ভিতরে থেকেই কথা বলবেন, ওখান থেকে আপনি ফুলগুলো থেকে হাত বাড়িয়ে দিবেন, এটা থেকে বের না হলেই চলে, কোনো সমস্যা নেই।
সে আপনাকে অন্তত মহাব্বত করবে, ভালোবাসবে, সারা জীবন আপনার পাশে থাকবে, বা এটা আমি কথা দিতে পারি ইনশাল্লাহ। আমাদের বাস্তব জীবনে যা ঘটেছে এগুলো আপনাদেরকে যদি ইউটিউবে আমি বলি সেটা আপনারা কখনোই বিলিভ করবেন না, বা বিলিভ যারা করবেন তারপর আপনাদের আফসোসই লাগবে। তো আমি শুধু এতটুকুই বলবো যে যার জীবনে যেটা ঘটে সে ছাড়া অন্য কেউ বলতে পারে না আসলে বাস্তবতা কী, আর কী আপনি পাবেন, কী মায়া, কী মোহ যে আপনার কাজ করবে, তার জন্য কী প্রেম ভালোবাসা কাজ করবে আপনি জীবনে বলতে পারবেন না। আর পরিসাধনা করা সবচেয়ে মূল মানে লাভ হচ্ছে, যেটা সবচেয়ে বড় লাভ, আপনার সংসারে যত অশান্তি সব দূর হয়ে যাবে। আর পরি যত সুন্দর সে যদি আপনার কাছে নাও আসে, আসার পরে প্রথম প্রথম পরে যদি নাও আসে, এই রূপ আর এই গুণটি আপনি যাকে ভালোবাসেন তার হয়ে যাবে, মানে আপনার স্ত্রী হয়ে যাবে। আপনার স্ত্রী দিন দিন সুন্দর হতে থাকবে, রূপ লাবণ্য বাড়তে থাকবে, পরির মতো স্বভাব চরিত্র হতে থাকবে, মানে সে আপনাকে এরকম করে দিবে আপনার ঘরের মাঝে যেন আপনি আপনার স্ত্রীকে বা আপনার প্রেমিকাটিকে সেইভাবে ভালোবাসেন এবং তার মাঝে আপনি তাকে খুঁজে পান, এরকম করে দেবে। যেটা আমার বাস্তব জীবনে অসংখ্যবার আমি দেখেছি যে জিন পরিসাধন আমি যত পরিসাধনাই করেছি না কেন, যে তারা যখনই আসে যে আসলে আমরা যাকে মহব্বত করি বেশি ভালোবাসে তার মাঝেই তারা বিচরণ করে বেড়ায়। এটি আমি কিতাবে পড়েছি এবং সে শুধু তাই না, আমাদের ওস্তাদ মাহাতিমগণ আমাদেরকে বলতেন, পীর মুর্শিদগণ বলতেন যে তুমি যাকে বেশি মহব্বত করো পরিরা একটা সময় পরে তার মাঝেই লুকায়িত হয়ে যায় এবং তার স্বভাব চরিত্র তার সব কিছু তার মাঝে হয় এবং তুমি তাকেই মহব্বত করতে শুরু করবা, সেটা তোমার স্ত্রী হোক, বান্ধবী হোক, যেই হোক না কেন। তো যাই হোক, আজকে আমি যে পরির কথাটি আপনাদেরকে বলতেছি, আমলটি আপনারা দায়রার ভিতরে শুয়ে যাবেন, সেখানে থেকে আমল করবেন প্রতিদিন। এই আমলটি এগারো তসবি মানে একটা তসবি দিতে আপনার 101টি দানা থাকে, এরকম 11 বার তসবিটি পড়বেন, মানে 11 বার আপনাকে তসবিটি পাঠ করতে হবে। ছোট্ট একটি দোয়া আমি যে দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন, এই আমলটি আপনারা পাঠ করবেন, মুখস্থ করে নেবেন, অবশ্যই গুরুর এজাজত নিয়ে, অবশ্যই দরবারে বেলা শিবের এজাজত নিয়ে আমাদের তসবি আমাদের পাথর নিয়ে ইনশাল্লাহ আমলটি করবেন, 100% আপনি সফল হবেন আল্লাহর রহমতে। আমি আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন, একবার আমলটি বলে দিই আমি আপনাদেরকে। প্রথমে আপনারা যে কাজটি করবেন, প্রথমে যে কোনো আমল করতে গেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে দুরুশরীফ পাঠ করতে হয়, একবার এটি আমরা সকলে জানি, সব রাসানি করার পর আগে পরে দুরুশরীফ পাঠ করতে হয়। আপনারা প্রথমে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে করা শুরু করবেন, জল বান্ধু জঞ্জাল বান্ধু বান্ধু জালালে পরি আও আখি আনকি সামনে এ শাহলাল পরি দারদাল রাফতাইল তানফিল বাহাক বুদ্ধু আসসালাম আসসালাম আসসালাম। আমি আবার বলে দিচ্ছি, জল বান্ধু জঞ্জাল বান্ধু বান্ধু জালাল পরি আও আখি আনকি সামনে আয় শাহলাল পরি দারদাল রাফতা মাইল তানফিল বাহাকে বুদ্ধু আসসালাম আসসালাম আসসালাম। এই যে আমলটি আমি আপনাদেরকে বললাম, আসলে আমাদের এই আমলগুলো আপনাদেরকে পাঠ করতে হলে অনেক সময় দেখা গেছে উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় একটু তারতম্য হতে পারে, কারণ যেহেতু ভিন্ন একটি ভাষা, ভিন্ন ভাষাটি স্বাভাবিকভাবে আপনাদেরকে উচ্চারণের সমস্যা হতে পারে। তারপরে আপনাদের সাথে আমি আবার ধীরে সুস্থ আবার একবার বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, জল বান্ধু জঞ্জাল বান্ধু বান্ধু জালালপুরি আও আখি আনকি সামনে এ শাহলালপুরি দারদাল রাফতা মাইল তানফিল বাহক বুদ্ধু আসসালাম আসসালাম আসসালাম। এটি আপনারা পাঠ করবেন এবং শেষে যে দোহাটি দিবেন, বাস্তা বেলায়েত হোসেন রতনকা বাস্তা দরবারে বেলায়েত শরীফকা, এটি অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে, যেটা আমরা ঋষিদ্ধি লাভ করেছি আপনাকে আমলের শেষে, এমনটি নয় যে আমল শেষে 11 বার পড়বেন, প্রতিবারই পাঠ করতে হবে। জল বান্ধু জঞ্জাল বান্ধু বান্ধু জালালপুরি আও আখিয়ান কি সামনে আয় শাহলালপুরি দারদাইল রাস্তা মাইল তানফিল ভাহাকে বুদ্ধু আসসালাম 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 বাস্তা বেলায়েত হোসেন রতনকা বাস্তা দরবারে বেলায় শরীফকা। আমলটি পাঠ করুন এবং আপনার জীবনের সমস্ত চাহিদা মহান আল্লাহ তালা পূর্ণ করুক, সেই দোয়া সর্বদা করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্ট বক্সে আল্লাহ ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ বলা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমিন, এই যে তসবিহগুলো লিখে দিবেন আমলগুলোর এজাজতের জন্য। আমলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আপনার যে কোনো বিপদ আপদে যেই কোনো মশলার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। ভালো থাকেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আপনাদের আমল সফল হোক।